মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক। এদিকে জিএম কাদের বললেন, অচিরেই মানুষ বুঝতে পারবে কেন নির্বাচনে অংশ নিয়েছি। জানাবো বিএনপিকে মার্কিন প্রতিনিধি দলের তিন প্রশ্ন। যারা সরকারের পরিবর্তন চায় তারা বাজার সিন্ডিকেটে জড়িত, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ জানাবো, কারাগার থেকে আইএমএফ এর কাছে চিঠি পাঠালেন ইমরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক। ঢাকা সফরে আসা যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব স্টেট এবং এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চায়নি দলটি। বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তারা আমন্ত্রণ জানিয়েছিল, আমরা এসেছি, কথাবার্তা বলেছি, নির্বাচনের বিষয়ে কোনো কথা হয়েছে কিনা এমন প্রশ্ন জবাবে আমির খসরু বলেন, শুধুমাত্র নির্বাচন না, বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে, কিন্তু আমরা কিছু বলতে চাই না। সাড়ে তিন মাস কারাভোগের পর 15 ফেব্রুয়ারি মুক্তি পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির এই দুই নেতার বিদেশিদের সঙ্গে এটি প্রথম বৈঠক। আওয়ামী লীগের টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথম উচ্চ পর্যায়ের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। জিএম কাদের বললেন, অচিরেই মানুষ বুঝতে পারবে কেন নির্বাচনে অংশ নিয়েছি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচনে আমাদের অংশগ্রহণ নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন, নানাভাবে মূল্যায়ন করেছেন, কিন্তু মূল্যায়নের জন্য কখনো এখনো সঠিক সময় আসেনি। অচিরেই মানুষ বুঝতে পারবে কেন এই নির্বাচনে আমাদের অংশগ্রহণ। তিনি বলেন, রাজনীতি কতটা নোংরা হতে পারে তা এবারে নির্বাচনে দেখেছি। বৈষম্যকে দূর করতেই হয়েছিল ভাষা আন্দোলন, সব জায়গায় শহীদ মিনার হচ্ছে, কিন্তু বৈষম্য দিনকে দিন বেড়ে চলেছে, এখনো বৈষম্যের অন্যায় হচ্ছে, সরকার আরো বেশি বৈষম্য তৈরি করেছে। জিএম কাদের বলেন, একুশের চেতনা নিয়ে বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয় এগিয়ে যেতে হবে। আমরা মুক্তিযুদ্ধের নয় স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছি। জাতীয় পার্টির এই নেতা বলেন, যখনই আমরা স্বাধীনভাবে রাজনীতি করতে যাই তখন আমাদের মধ্যে ভাঙন তৈরি হয়, সরকারই এমন করে, এর জন্য দায়ী আমাদের লোভ লালসা। তিনি বলেন, দলের সব নেতাকে সরকারি দলের নয় জাতীয় পার্টির রাজনীতি করতে হবে, যারা জাতীয় পার্টিতে থেকে অন্য দলের রাজনীতি করে তাদের বের করে দিতে হবে। এ সময় জাপা চেয়ারম্যান বলেন, আমরা পরজীবী হতে চাই, গৃহপালিত রাজনৈতিক দল নয়, পরজীবী হয়ে আমরা অনেক কিছু করেছি, আমাদের একটা বড় দেন দরবার করার শক্তি ছিল, 2014 সালের পর থেকে আমরা সেই শক্তি হারিয়েছি, আমরা এখন হয়ে গেছি গৃহপালিত রাজনৈতিক দল। বিএনপিকে মার্কিন প্রতিনিধি দলের তিন প্রশ্ন। বিএনপির তিন নেতার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের নেতৃত্বে প্রতিনিধি দল আজ বিকেল তিনটায় ঢাকার ওয়েস্টার্ন হোটেলে বৈঠক করেছে। বিএনপির তিন প্রতিনিধি দলের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়দ। এই বৈঠকে রুমিন ফারহানাকে নেওয়া হয়নি, এ নিয়ে বিএনপির মধ্যে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। তবে বিভিন্ন সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, এক ঘন্টারও বেশি সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দল বিএনপির কাছে তিনটি সুনির্দিষ্ট বিষয় জানতে চেয়েছেন। প্রথমত, বিএনপি কেন 7 জানুয়ারি নির্বাচন বর্জন করলো। এর জবাবে বিএনপি তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। বিএনপি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবির যৌক্তিকতা, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ না হওয়ার ক্ষেত্রে তাদের অতীত অভিজ্ঞতা, বিশেষ করে 2018 সালের নির্বাচনের অভিজ্ঞতা এবং পক্ষপাতপূর্ণ নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন। বিএনপির কাছে দ্বিতীয় প্রশ্ন ছিল যে, বিএনপি কেন 28 অক্টোবর সহিংসতা এবং জ্বালাও পোড়াও এর রাজনীতির পথ বেছে নিল। এর জবাবে বিএনপি যথারীতি তাদের পুরনো অবস্থান ব্যক্ত করেছে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে, 28 অক্টোবর বিএনপির কোনো তাণ্ডব বা নাশকতা করেনি, সরকারই পরিকল্পিতভাবে বিভিন্ন রকম অঘটন ঘটিয়ে তার দায় বিএনপির উপর চাপিয়ে দিয়েছে এবং এই ঘটনার জন্য বিএনপি দায়ী নয়। বিএনপি নেতারা দাবি করেছেন যে, তারা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করে, 28 অক্টোবরের আগে থেকে তারা শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিল, বিএনপি যদি সহিংস আন্দোলনই করবে তাহলে কেন আগে শান্তিপূর্ণ আন্দোলন করলো, 28 অক্টোবর বিএনপির সন্ত্রাস বা সহিংসতা করার কোনো পরিকল্পনা ছিল না বলেও তারা দাবি করেছেন। বিএনপির কাছে তৃতীয় প্রশ্ন ছিল, এখন তারা কি করবে। বিএনপি প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা 7 জানুয়ারি নির্বাচনকে স্বীকার করে না, জনগণের নির্বাচনে অংশগ্রহণ করেনি, এটা একতরফা দামি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে তাদের নেতারা দাবি করেছেন এবং নির্বাচনের ফলে বাংলাদেশের গণতন্ত্রের ধারা আরো সংকুচিত হচ্ছে এবং গণতান্ত্রিক ধারা উত্তরণের পথ রুদ্ধ হয়ে গেছে বলেও তারা দাবি করেছেন। বিএনপি নেতারা মনে করছেন যে, এই নির্বাচনকে যদি স্বীকৃতি দেওয়া হয় তাহলে বাংলাদেশে একটি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। এছাড়াও এই বৈঠকে মার্কিন প্রতিনিধি দল বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কারা জীবনের অভিজ্ঞতা জানতে চেয়েছেন। একইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কারাগারে তার অবস্থার কথা বর্ণনা করেছেন।
বিএনপি প্রতিনিধি দলের পক্ষ থেকে এই বৈঠকে জানানো হয়েছে, বিএনপির হাজার হাজার নেতাকর্মী বিনা বিচারে আটক রয়েছেন এবং তারা মানবতার জীবনযাপন করছেন। এছাড়াও বিএনপির পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং বিএনপি নেতাকর্মীদের ওপর হয়রানির অভিযোগ উত্থাপন করেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল বিএনপি নেতৃবৃন্দের কাছ থেকে শুধু তাদের বক্তব্য শুনেছেন, তাদের নিজেদের অবস্থানের কথা তেমন একটা বলেননি। তবে মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশের মানবাধিকার, গণতন্ত্র, সুরক্ষা ইত্যাদি বিষয়গুলো নিয়ে তাদের আগের অবস্থান এখনো অব্যাহত রেখে আছে বলেও দাবি করেছেন। তবে বিএনপি যে তিনটি প্রশ্নের উত্তর দিয়েছেন, সেই তিনটি প্রশ্ন মার্কিন প্রতিনিধিদের কাছে কতটুকু গ্রহণযোগ্য হয়েছে সেই প্রশ্ন রয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্র গত দুই বছর ধরে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি করে আসছিল এবং এই নির্বাচনের জন্য তারা সরকারের উপর এক ধরনের চাপ প্রয়োগ করছিল। কিন্তু 28 অক্টোবর সন্ত্রাসী ঘটনার পর আস্তে আস্তে বিএনপির উপর থেকে আস্থা হারিয়ে ফেলে পশ্চিমা বিশ্ব। এরকম একটি প্রেক্ষাপটে 7ই জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা ইতিমধ্যে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশের নির্বাচন কে তারা ত্রুটিপূর্ণ হিসেবে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে। যারা সরকারের পরিবর্তন চায় তারা বাজার সিন্ডিকেটে জড়িত, বলছেন পররাষ্ট্রমন্ত্রী। যারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামাতে চায় তারা দ্রব্যমূল্য বাড়ানোর সিন্ডিকেটে জড়িত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, যারা সরকারকে টেনে নামাতে চায় এই সিন্ডিকেটের সঙ্গে তারাও যুক্ত। বাজারের অসত সিন্ডিকেটের বিরুদ্ধে সরকার সব রকম ব্যবস্থা নেবে। হাসান মাহমুদ বলেন, নির্বাচনী ইস্তেহারে আমরা বলেছিলাম দ্রব্যমূল্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেটি আমাদের প্রায়োরিটি বা অগ্রাধিকার। এই সরকারের যাত্রা শুরু থেকে সেই অগ্রাধিকার নিয়ে আমরা কাজ করছি। ভারত থেকে 50,000 মেট্রিক টন পেঁয়াজ দেশে আসছে। উল্লেখ করে তিনি বলেন, রোজার আগে কিছু পেঁয়াজ বাজারে ঢুকবে, কাজে বাজার মোটামুটি স্থিতিশীল আছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাজারের অসাধু লোভাতুর সিন্ডিকেটের কারণে অকারণে নানা অজুহাতে বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি করে। আমরা দেখেছি একটি কোল্ড স্টোরেজের ভেতর থেকে 1.5 লাখ ডিম উদ্ধার করা হয়েছে। অতীতে পেঁয়াজের সংকট তৈরি করা হয়েছিল, আবার যখন বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হলো বাজারে পেঁয়াজ সয়লাভ হয়ে গেল, তখন স্টোরেজ থেকে জমিয়ে রাখা পচা পেঁয়াজ ফেলে দেওয়া হয়েছে। এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের সরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, যারা সরকারকে টেনে নামাতে চায় এই সিন্ডিকেটের সাথে তারাও যে যুক্ত সেটিও সঠিক। তবে আপনারা দেখছেন বাজার মোটামুটি স্থিতিশীল আছে, কেবল পাইকারি বিক্রেতা না খুচরা বিক্রেতাদের মধ্যেও একটু বেশি মুনাফা করার প্রবণতা দেখা দিয়েছে। উল্লেখ করে তিনি বলেন, আমরা এটির বিরুদ্ধে জনগণকে সচেতন হতে বলেছি, সরকারের সর্বাত্মক ব্যবস্থা নেবে। বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার পরিবর্তন হবে, এ বিষয়ে আপনার মন্তব্য কি জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার তো অবশ্যই 5 বছর পর পরিবর্তন হবে, তখন দেশে নির্বাচন হবে, তারপর নতুন সরকার গঠন করা হবে। আশা করি জনগণের ভোটে সেই সরকারেরও প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারাগার থেকে IMF এর কাছে চিঠি পাঠালেন ইমরান। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে IMF কে ইসলামাবাদের সঙ্গে আলোচনার আগে সম্প্রতি আনুষ্ঠানিক জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফল তদন্তের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। IMF এর মুখপাত্র জুলি কোজাক বলেছেন, পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত হওয়ার একদিন পর চিঠিটি আসে। তবে ওয়াশিংটন ভিত্তিক এ সংস্থাকে চিঠি লেখার জন্য খানের পদক্ষেপের বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। খান এ চিঠি বিষয়ে তার প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে সমালোচনার মুখে পড়েছেন। তারা দাবি করেছেন, দেশের অর্থনীতির ক্ষতি করার জন্য ইমরান খান IMF এর ঋণ আটকানোর চেষ্টা করেছেন। পাকিস্তান গত গ্রীষ্মে বিদেশি অর্থ প্রদানের ক্ষেত্রে একটি ডিফল্ট এড়ানোয় IMF সাবেক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে মাসব্যাপী আলোচনার পর $3 বিলিয়ন ঋণ অনুমোদন করে। 2022 সালে সংসদে অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর তার স্থলাভিষিক্ত হন শেহবাজ শরীফ। গত 8ই ফেব্রুয়ারি ভোটে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরীফ একটি জোট সরকার গঠনের জন্য তার মিত্রদের সঙ্গে আলোচনায় চালিয়ে যাচ্ছেন। পাকিস্তানের নির্বাচন কমিশন কর্মকর্তারা শুক্রবার জানান, শরীফের পাকিস্তান মুসলিম লীগ ও PML এর নারীদের জন্য সংরক্ষিত 7টির মধ্যে 20টি আসনে ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত 10টির মধ্যে 4টি আসন পাওয়ার পর বৃহত্তম দল হয়েছে। 9 স্বতন্ত্র সদস্য শরীফের দলে যোগ দিয়েছেন। দেশটির সংবাদ মাধ্যম অনুসারে এখন PML সংসদে মোট 108 জন আইন প্রণেতার সমর্থন উপভোগ করছে। এতে বলা হয়, শরীফের মিত্র পাকিস্তান পিপলস পার্টি বা PPP নারী ও সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত 70টি আসনের মধ্যে 14টি আসন পেয়েছে এবং এখন PPP জাতীয় পরিষদে 68 সদস্যের সমর্থন পেয়েছে। এদিকে ইমরানের চিঠিতে গুরুত্বহীন আখ্যা দিয়েছেন পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ইসহাক তার। এ চিঠিতে যদি পাকিস্তানের স্বার্থ ক্ষুণ্ণ হয় তাহলে একে অপরাধ হিসেবে ধরা যেতে পারে বলেও তিনি দাবি করেন। গত বছর পাকিস্তানের সঙ্গে $3 বিলিয়ন ঋণ চুক্তি করে IMF। মূলত বৈদেশিক ঋণের দায় মুক্তির জন্য এই ঋণ নেওয়া হয়েছে। সামনের মাসে এই চুক্তির মেয়াদ শেষ হবে, ফলে নতুন একটি ঋণ চুক্তির জন্য চেষ্টা করছে নতুন সরকার। এদিকে নির্বাচনের রায় নিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে PTI। পাকিস্তানের জাতীয় পরিষদে নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছে দলটি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।